সরেজমিনে দেখতে যে আমাদের সেনা সদস্যরা কত কষ্ট করছে এবং তাদের কি কি অসুবিধা আছে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এর সঙ্গে আমরা সরজমিনে এখানে দেখে একটা ধারণা, সম্যক ধারণা নিয়ে গেলাম, পরবর্তীতে আমাদের ডিপ্লয়মেন্ট আরও কত বাড়াতে হবে সে বিষয়ে আমি নির্দেশনা দিয়ে গেলাম। এটা একটা বড় প্রাকৃতিক দুর্যোগ, আমরা সবাই মিলে এটা মোকাবেলা করছি এবং আমি এই কথা বলতে পারি যে সরকারের প্রতিটি অর্গান তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেই অনুযায়ী আমাদের প্রয়োজনীয় দায়িত্ব পালন করছি। বাবা, আমরা ঘর দুয়ার হানি মাতার উর্ফিদি, আমরা ইয়াতে মেডিকেল আইসি হুত, আমরা রন ঘর দুয়ার কিতা দিবা নাই, আপনারা যদি আমাদের সাহায্য করেন তো আমরা ঘর দুয়ার বানাইতাম, নইলে আমাদের ক্ষমতা নেই, আমরা ভিক্ষা করিয়া খাই, ভিক্ষা করিয়া খাই, শোনা মন্দ গরম সারা গলতে জানে, হুলি সাগল তো জানে আর খবর, একদিন ভিক্ষা করি সারা গলতাই তাই 10 টাকা 5 টাকা সারা গলতে আর দেয় আমি খাইয়া বাসি সারা গলতে দেয় আর আর বাড়ি মোল্লাহারা হাত দেখা দরদ দেখা আল্লাহ তাইনেরা দিস আমরা খাইয়া বাঁচতাম। আল্লাহ দিছে আমরা খাইতেছি, জি আল্লাহ দিছে দিছে আল্লাহ, আমরা খাইতেছি আল্লাহ, আমরা আপনার আশায় আমরা চলতেছি খাইতেছি বাবা, আমরা আরো খাইতাম, আমরা আমরা চাইতাম আরো আরো খাইতাম আরো খাইতাম, আপনার দয়া লাগলে আমরা দিতাম, ঘর বাড়ি আমরা নাই, কিতা করলো আমরা চলতেছি, কোনো মতে চলতেছি, কোনো মতে খাইতেছি, মানে টাকা পয়সা নাই, ঘর বাড়ি ভেঙে গেছি গা, আমরা খাইতেছি। এই দায়িত্ব সবাই মিলে একসঙ্গে পালন না করলে এটাই সাফল্য আসবে না, সবার সহযোগিতা আমি চাচ্ছি। আমি বলেছি
আমার সেনা সদস্যদের যে এখানে আমাদের আত্মত্যাগ করতে হবে সেই মানসিকতা নিয়ে কাজ করতে হবে আন্তরিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি আমরা সেটাকে আমরা সঠিকভাবে সদ্ব্যবহার করছি যাতে করে আমরা জনগণ এবং সরকারের প্রত্যাশা পূরণ করতে পারি আমাদের এই কাজ করতে যেয়ে টুকটাক হয়তো সব জায়গায় আমরা শতভাগ সঠিকভাবে কাজ করতে পারছি না বাট আমাদের আন্তরিকতার অভাব নাই আমরা চেষ্টা করছি যত বেশি দুর্গম অঞ্চলে আমরা পৌঁছাতে পারি আমি জিওসিকে অলরেডি বলেছি যে শহরের পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এখান থেকে আমাদের স্টেপ আরও দূরে চলে যেতে হবে সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি আমার মাথা গোটা পানি জ্বালা দিছে আমারে মা কত সুন্দর বন্যার পরে ভাইছে কত পানি খাইছি কত উপাস থাকছি ভালোই লাগছে বাবা ভালো লাগছে আমার চেয়ারম্যান তোমার পাইছো তো মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন এবং সরকারের সর্বোচ্চ মহলে সবাই সজাগ দৃষ্টি রাখছে আমরা লাস্ট মিটিংয়ে দেখেছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকলে এ বিষয়ে অনেক সজাগ আর আমিও আমার সিলেটের ভিজিটের সময় বলেছি বন্যা পরবর্তী যে দুর্দশাগুলো হবে সেই লক্ষ্যে আমরা প্রয়োজনীয় অগ্রিম পদক্ষেপ নিচ্ছি আমি আমার সাথে ডাইরেক্টর জেনারেল অফ মেডিকেল সার্ভিস ওনাকে নিয়ে আসছি আমাদের অনেকগুলো মেডিকেল টিম কাজ করছে আপনি এখানে দেখলেন যে করছে বন্যা যখন কমে যাবে এই স্বাস্থ্য সংক্রান্ত অসুবিধাগুলো আরেক বাড়বে গবাদি পশু সংক্রান্ত অসুবিধা আসবে অন্য অন্য নানান অসুবিধা আসবে সেগুলোকে দূর করার জন্য যা যা করণীয় আমরা সেই লক্ষ্যে কাজ করছি যাতে করে আমরা সুন্দরভাবে ওটাকে মোকাবেলা করতে পারি